হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি চমৎকার গানের সুর শিখিয়ে দিব। তো প্রথমে আমি কিন্তু আপনাদেরকে একটু সামান্য বাজিয়ে দেখালাম। তো এই গানটি একজন কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন। তো এই গানের প্রথম কলি হচ্ছে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে। তো আমি আজকে আপনাদেরকে ফুল টিউটোরিয়ালটি শেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই কিন্তু সুরটি খুব তাড়াতাড়ি আপনারা তুলতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে সুরটি তুলে দেখাবো এবং লাস্টে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কীভাবে আমি এই সুরটি তুললাম। তো তাহলে চলুন সুরটি তোলা যাক। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে সুর তুলে দেখালাম। তো জানি না কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে কীভাবে আমি এই গানটি সুর তুললাম। তো অবশ্যই কিন্তু আপনাকে পারফেক্ট পিয়ানো অ্যাপটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওপেন করবেন এবং এখানে দেখেন তিনটা দাঁড়িয়ে অপশন রয়েছে। তো এই কর্নারে ভিজিবল কেস একটি অপশন লেখা রয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা জাস্ট 10টি করে নেবেন, এখানে কিন্তু পাস করলে একটু বাড়বে। তো কী করবেন আপনারা, এটা 10টি সিলেক্ট করে নেবেন। এখন দেখুন অনেকেই ভুল করে থাকে যে এই যে বাম পাশে D4 রাখবেন এবং ডান পাশে F5 রাখবেন, এটাকে আপনারা ভালোভাবে দেখে নিন, এভাবে আপনারা সেট করে নেবেন। এই যে এটাতে কিন্তু প্রেসগুলো একটু চেঞ্জ হবে, আবার এটাতে কিন্তু প্রেসগুলো একটু চেঞ্জ হবে। তো এগুলো অন্য অন্য গানের সুর তোলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এখানে দেখুন প্লাগিন দেওয়া আছে, তো আমি এই যে এই প্লাগিনে ডাউনলোড করে রেখেছি। তো এটা দিয়ে কিন্তু আপনাদেরকে এখন স্লো মোশন দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো হয়তো আপনারা প্রথমে তো এতগুলো সুর পাবেন না, তো আপনারা কী করবেন এগুলো এই যে মোর অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তো তাহলে চলুন আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে এখান থেকে কিন্তু শুরু হবে, এই যে এটা হচ্ছে F#, এটা যেহেতু F4, এটা হচ্ছে F#। তো এখান থেকে এখানে আবার এখানে আমার ফিঙ্গারকে ফলো করুন, ঠিক আছে? তো দেখুন এখান থেকে আমি চাইলাম যারে, ঠিক আছে? তো দেখুন আবার দেখুন আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে। এখন দেখুন সে এখন বাস করে অন্যের ঘরে, তাহলে দেখুন এভাবে আপনাকে বারবার চেষ্টা করতে হবে। তো এখন পরের লাইনে আসুন। তো
আবার দেখুন। আবার তো এগুলো কিন্তু ওই যে, এটা যদি এফ ফোর এটা এফ হ্যাশ, তাহলে এটা জি ফোর এটা জি হ্যাশ। তো এভাবে আপনারা এগুলো চিহ্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যাই হোক ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হিসেবে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম অনেক গানের পিয়ানো টিউটোরিয়াল শেখার জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।